আপনারা দেখছেন একুশে টেলিভিশন চিত্রনায়িকা রেসি আছেন আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আমি খুব হ্যাপি আমার খুব প্রিয় একজন মানুষ আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে কারণ আপনাদেরও প্রিয় চিত্রনায়িকা রেসি চলুন কথা বলি তার সাথে হ্যালো বিউটিফুল কেমন আছো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ কি করছো আজকাল ব্যস্ত থাকার চেষ্টা করছি সিনেমা নিয়ে কি পরিকল্পনা সিনেমা নিয়ে পরিকল্পনা তো সিনেমা তো চলছেই একটা স্টার্ট করেছি নতুন ইয়েস ম্যাডাম তো সেটা এখনও ওই যে করোনার জন্য একটু অফ আছে নাইনটি কাজ হয়ে গেছে তো ডাবিংটা বাকি আছে এখন যে বর্তমান তোমার চলচ্চিত্রের জীবন তোমার পারিবারিক জীবন তোমার ব্যবসায়িক জীবন কোনটা বেশি এনজয় করছো আমি যখন যেটা করি সেটা এনজয়ফুল না হলে আমি কখনো করি না তো যখন ছবি করেছি তখন মন থেকেই করেছি যখন বিয়ে করেছি মন থেকে করেছি এবং যখন এখন ব্যবসা করছি। এটা হঠাৎ করে এর এনকারেজমেন্টেই হয়েছে ঠেলা ঠেলিতে হয়েছে না হলে হয়তো বা ওই সাহসটা হতো না তো যার কারণে এখন আবার এনজয় করছি তো এখন তো ধরো প্ল্যাটফর্মে অনলাইন প্রচুর মুভি বানাচ্ছে এবং খুশির খবর হচ্ছে ইন্ডিয়ান কিছু প্ল্যাটফর্ম এসেছে বাংলাদেশে আমি নাম ধরেই বলি যদি হইচই বা জি ফাইভ এদের নাম বলি ওরা কিন্তু তোমার নেটফ্লিক্স এরা কিন্তু এখন কমিশন করছে মানে ওরা টাকা ইনভেস্ট করছে বাংলাদেশে এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য কেমন ভালো অবশ্যই একটা ভালো দিক আমি বলবো যে ইন্ডাস্ট্রির জন্য দেশের জন্য যদি কোনো ভালো কিছু হয় তাহলে কেন আমরা সেটা করব না তুমি তো অনেক মুভি করেছো ম্যাক্সিমামই তোমার হচ্ছে যে রোমান্টিক এবং অ্যাকশন ঘরানার মুভি যতটুকু আমি জানি অ্যাকশন বলবো না ঠিক স্যাড রোমান্টিক ছবি স্যাড রোমান্টিক মুভিগুলো তুমি বেশি করেছো কিন্তু কখনো কি তোমার এরকম মনে হয় না যে তামিল মুভি বা মালায়ালাম মুভি বা কোরিয়ান মুভি ভিন্ন ভাষা মুভি দেখে মনে হয় না যে গল্প এবং গল্প বলার ঢং দুটোতেই আমরা এখনো আপ টু দা দামকে পৌঁছতে পারিনি পিছানোটা বলছি না আপ টু পারিনি। সেই চেষ্টা তো করতে হবে যে আমরা যাতে ওভাবে আগে কলকাতা কিন্তু আমাদেরকে ফলো করতো

এই গল্প নিয়ে তো এরকম একটা ছবি বানানো যায় বা এরকম একটা করা যায় এই এরকম গল্প হতে পারে বা মানুষের কান্না চলেই আসবে এতটা ইমোশন তাহলে আমাদের দরকারটা কি যে পরের দেশের ছবির গল্প চুরি করে আমাদের ছবি বানানো আর সেখানে তো আমার ইনভেস্টমেন্ট করতে হচ্ছে তাহলে আমি যে ছবি আগে অলরেডি দর্শকরা দেখে ফেলছে সেই গল্পটা দেখালে তো যে কেউ বলতে পারবে আল্লাহ ওই ছবি তো দেখছি দরকারটা কি তাহলে আমি দেখতে গিয়ে যদি দেখি যে আমার একটা দেখা মুভিরই কপি কিন্তু তুমি যখন একটা ছবি দেখতে বসবা কিন্তু পরের সিনটাতে কি হবে সেটা দেখার জন্য তুমি কিন্তু বসেই থাকবা সেটাকে আমি বলবো যে সেটা হলো আসল ছবি আসল ছবি বা একটা ছবি দেখার পরে বারবার দেখতে ইচ্ছে করবে যে মুভিটা সেটাই হলো আসল ছবি যেমন নীলাচল